Good evening, welcome to anyindia.com news. Again, on the basis of secret information, yesterday, 11 Bangladeshi nationals, out of which female, 9, with their children, male 2, were detained from Agartala railway station. They entered India illegally from Bangladesh. Take a look at the complete report. Based on a secret tip-off, 11 Bangladeshi nationals, including 9 women with their children and 2 men, were detained yesterday at Agartala railway station. They had entered India illegally from Bangladesh and were planning to travel by train to Bangalore, Chennai, and Kolkata. The Agartala GRP police station registered a case against them, and today, the detainees were presented before the court. The authorities are investigating their intentions and the means by which they crossed the border, emphasizing the importance of maintaining strict security measures to prevent illegal immigration. আমরা গতকালকে আমরা আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন মাইনরও আছেন। তো অ্যাকচুয়ালি তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে। মানে তারা জিজ্ঞাসা করলে বলে কেউ কলকাতা, কেউ ব্যাঙ্গালোর, কেউ চেন্নাই যাবেন। তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি, আমাদের যে 1 জুলাই থেকে বিএনএস দ্বারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে। তো কালকে ওদের সঙ্গে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে আমরা 2 জন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি কোয়েলেবা থেকে, মধুপুর থানা আন্ডারে, সুবাইজলা ডিস্ট্রিক্ট, মধুপুর থানার সাহায্য নিয়ে। তো আজকে আমরা তাদের মামলার আদালতে প্রেরণ করছি, উইথ পুলিশ রিমান্ড, আমরা পুলিশ রিমান্ড চেয়েছি। এখন দেখা যাক আরও কি বেরিয়ে আসে তাদের কাছ থেকে। তাদের কাছ থেকে কী কী পাওয়া যাবে? তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি তাদের সবারই স্মার্ট মোবাইল ফোন আছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট পাওয়া যায় এবং ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া যায় তাদের কাছ থেকে। তারা তো এখনো বলছে না, তবে আমাদের আমরা এই বিষয়টাও দেখছি, যার জন্য আমরা পুলিশ রিমান্ডও চেয়েছি মহামান্য আদালতের কাছে। দেখি আমরা নিশ্চয়ই কিছু না কিছু বেরিয়ে আসবে। এই সপ্তাহ তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা 3 দিনে প্রায় 11 জন করে, প্রায় 3 দিনে হয়ে যায়। তো সংখ্যাটা আরও বেশি বাড়বে আর কমবে। Thanks for watching. Stay tuned with us and don't forget to subscribe our channel for latest updates.